মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মনের উপস্থিতিতে আগরতলা পুর নিগমের 51 জন নির্বাচিত সদস্যগণ সোমবার একযোগে মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিয়ে তাদের কর্মযজ্ঞের সূচনা করেন। এদিন সকাল ছয় মাতা বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি সহ আগরতলা পুর পরিষদের নবনির্বাচিত কাউন্সিলরগণ। এদিন মুখ্যমন্ত্রী মাতা বাড়িতে আসলে ওনাকে স্বাগত জানান। সংবিধানের যে অক্ষরগুলি আছে তাকে ব্রতী করে শপথ নিয়ে আমরা কাজ শুরু করি, কিন্তু কাজ করার সময় আমরা ভুলে যাই না ভুলা। দেখুন না, নরেন্দ্র মোদী কবে থেকে 13 বছরের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, তারপরে আজকে 7 বছর যাবৎ প্রধানমন্ত্রীর দায়িত্বে, 20 বছরের উপর হয়ে গেছে। তো নিষ্কলঙ্ক প্রশাসন, নিষ্কলঙ্ক প্রশাসক, এটাই নরেন্দ্র মোদী সবচেয়ে বড় দিক। তার জন্য নিজেকে সাফ সুতরা রাখা, কারণ কি কর্পোরেটর হওয়ার পর, কাউন্সিলর হওয়ার পর অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু হবে। আজকের দিনটি মনে রাখা। দেখুন, অনেকে কর্পোরেটর হয়, অনেকে কাউন্সিলর হয়, কাউন্সিলর হয়ে মুখ্যমন্ত্রী, আবার অনেকে আছে কাউন্সিলর করে সে হারিয়ে যায়, একটু মনে রাখে। নিজেকে যাতে মনে রাখে সেই দিশাতে কাজ করে।